রবীন্দ্রনাথ ঠাকুরের রচিত পূর্ণদৈর্ঘ্যের অডিও সিডি শ্যামা মুক্তি পেল শহর কলকাতার এক ক্লাবে। মুখ্য দুই চরিত্রে রয়েছে ইমন চক্রবর্তী ও সাহেব চট্টোপাধ্যায়। নাম ভূমিকায় রয়েছে ইমন চক্রবর্তী ও বজ্রসেনের চরিত্রে সাহেব চট্টোপাধ্যায়। শ্যামার এবার একটু অন্যরকম ভাবে এসছে, তবে এই শ্যামা কিরকম ভাবে এসছে, তার মধ্যে কিরকম ভাবে ইনস্ট্রুমেন্টস ব্যবহার হয়েছে সবকিছু জানবো, কারণ ইমনের একটি নতুন প্রয়াস। ইমন, তুই শ্যামার সঙ্গে যুক্ত হইলি, শ্যামাকে তুই বহুবার পোর্ট্রেট হয়ে করেছিস নিশ্চয়ই স্টেজে, তো এবার এটা একটু অন্যরকম ভাবে নিশ্চয়ই, তুই কিভাবে তোর মতন করে একটু যুক্তি কর। প্রথম প্রথম একটা কথা বলবো যে ফুল লেন্থ শ্যামা, মানে প্রত্যেকটা গান, প্রত্যেকটা পার্ট, এভরিথিং ইজ দেয়ার ইন দিস শ্যামা। এবং আমি নাম ভূমিকা অভিনয় করেছি আমার গানের মাধ্যমে, আই এম সুপার এক্সাইটেড। ডিটো মিউজিকে দারুণ একটা প্রচেষ্টা, দারুণ কাজ করেছেন দেবজিৎ রায়, বজ্রসেন ভূমিকায় সাহেব চট্টোপাধ্যায় সাহেব সব সময়ের জন্য ভীষণ ভালো। এছাড়া উত্তিও যে যিনি করেছেন, ত্রিশিদা কোটাল করেছেন, দেবাদৃত, সবাই এত মন দিয়ে এত ইনভলভ হয়ে কাজটা করেছেন। আমার মনে হয় যে কাজে না ভীষণ মন থাকে, ভীষণ ইনভলভমেন্ট থাকে সকলের, সেটা খুব ভালো লাগে। সো আই অ্যাম ভেরি কনফিডেন্ট অ্যাবাউট ইট। আমার মনে হয় সকলের, দর্শক বন্ধুদের ভালো লাগবে, কারণ আমরাও যাদের পুরনো শ্যামা শুনেছি, যা মানে আমার সিনিয়রদের গান যে শুনেছি, সেটা থেকে মানে তারা তো সবাই মানে স্টলওয়ার্ডস, কিন্তু আমরাও আমাদের মতো করে করার চেষ্টা করেছি। আমার মনে হয় যে সকলের এই নতুন প্রয়াস ভালো লাগবে। বজ্রসেন হয়ে ওঠা কিভাবে, তারই গল্প বলল সাহেব চট্টোপাধ্যায়। আমার বজ্রসেনকে তো আপনারা শুনেছেন, কিন্তু সামনে থেকে বজ্রসেন ঠিক কিরকম দেখতে, এই যে মানুষটি স্বয়ং এরকম দেখতে, কারণ শ্যামা যেই নৃত্যনাট্য যে অ্যালবামটি আজকে লঞ্চ হলো, সেই অ্যালবামে বজ্রসেনের চরিত্রে রয়েছে সাহেবদা। বেল, সাহেবদা কিরকম ভাবে তৈরি হওয়া হলো বজ্রসেন? রাত্রির 12টার থেকে 2টো অবধি ডাবিং করে তৈরি হয়েছে। তো আমি সারাদিন শুটিং করেছি, একটা সিনেমার শুটিং যে সময় ডাবিং করেছি, হোল ডে আই ওয়াজ অকুপাইড উইথ দিস ফিল্ম, অ্যান্ড দেন লেট এট নাইট আই ওয়াজ টু কল আপ মাই ডিরেক্টর দেবজিৎ, আস্ক হিম ইফ ইউ নো ইফ আই ক্যান এন্টার ইয়োর স্টুডিও লেট এট নাইট। তো এইভাবে হয়েছে, রাত্রি 12টার থেকে উই ডাবড, রাদার আই ডাবড, খুব মজা করে করেছি কাজটা। মানে এটা খুব শক্ত কাজ, কারণ হচ্ছে যে এটা খুব শক্ত একটা সাবজেক্ট, মানে যতটাই আমরা এটা হাজি ঠাট্টা করে পড়ে থাকি বা যাই, কিন্তু সাবজেক্টটা খুবই টাফ। এবং আমরা জানি যে রবীন্দ্রনাথের শ্যামা প্রেমের একটা আলটিমেট জায়গা, এবং লাভ ইজ অল অ্যাবাউট স্যাক্রিফাইস, লাভ লাভ ইজ নট অ্যাবাউট পজেসিং, ইটস অ্যাবাউট স্যাক্রিফাইসিং। এইটা আমার মনে হয় সব থেকে বেশি এটাতে ওনার শুনতে পারি, দেখতে পারে, ভিজুয়ালাইজ করতে পারে। বজ্রসেন যেখানে বলছেন যে উনি যখন জানতে পারলেন যে শ্যামা একটা আনএথিক্যাল কাজ করে, বজ্রসেনকে বাঁচানোর জন্য একটা আনএথিক্যাল কাজ করেছে, তার প্রেমে যে মত্ত তার অ্যাডভান্টেজ নিয়ে তাকে তাকে দিয়ে স্যাক্রিফাইস করিয়েছে, সেটা বজ্রসেন সেটা নিতে পারে না। সে শ্যামাকে অসম্ভব ভালোবাসে, সে তখন বলে যে না, আমি এটা তোমার ক্ষমা করতে পারবো না, এবং তোমাকে যে ক্ষমা করতে পারছি না তার জন্য ঈশ্বরের কাছে আমি ক্ষমা চাইছি। এটা একটা বিশাল বড় জায়গা, একটা মানুষ কতটা এটা করতে পারে আমি জানি না, তবে যারা এটা করতে পারে তাদেরকে আমার ক্ষমা। আচ্ছা, বজ্রসেন করতে গেলে মানে কয়েকটি জিনিস ভীষণভাবে মাথায় রাখা হয়, আর তারপরে যখন রবীন্দ্রনাথকে নিয়ে কাজ, তখন প্রচুর কিছু জিনিস মাথায় রাখতে হয়, যাতে কোনোভাবে কোনো দিক থেকে কোনো কন্ট্রোভার্সিস বা কিছু না হয়, মানে কোনোভাবে এরকম একটা আলাদা মানে হিডেন প্রেশার কি ছিল কোনোভাবে মাথায়? আমি না কোনো প্রেশার নিয়ে কাজ করি না, কারণ আমি জানি যে আমি আমার আমি আমার জীবন নিয়ে বলছি যে আমার আমি জীবনে ভালো কাজ করলে কন্ট্রোভার্সি হয়, আমার জীবনে উল্টো পাল্টা কাজ করলে কন্ট্রোভার্সি হয়, আমি প্রেশারই নিই না, যা হবে হবে, ঠিক আছে। মানে এমনি তো লোকে বলে, 100 লোকের মধ্যে তো 90টা লোক খারাপই বলবে আমার, 10টা লোক ভালো বলবে, তো আমি 10 লোকের জন্যই কাজ করি। আই ডোন্ট কেয়ার অ্যাবাউট কন্ট্রিবিউশন, বিকজ ইউ নো ইটস আ ওয়েস্ট অফ টাইম। সো মানে এটাতে কি এগুলো ভাবতে গেলে কাজটা করা হয় না। তো আমি তো জানি আমি কতটা অথেন্টিকভাবে কাজটা করছি, আমি তো রবীন্দ্রনাথের গানের উপরে রোলগুলো চালাই না কখনো, আমি কবিগুরুকে ছোটোর থেকে নিয়ে বড় হয়েছি একসাথে বন্ধুর মতো, সুতরাং রবীন্দ্রনাথ ঠাকুরের গানটাকে অটুট রাখা এবং গানের গানটা গানটা যাতে বিচ্যুতি না ঘটে সেটা সব থেকে বড়ো দায়িত্ব আমার, কারণ আমি একজন আমি সেই শিল্পতে আছি বলে বলছি। সুতরাং আই ডোন্ট কেয়ার অ্যাবাউট কন্ট্রোভার্সিস, হোয়াট আই রিয়েলি কেয়ার অ্যাবাউট ইজ ওয়ার্কিং হার্ড অ্যান্ড ওয়ার্কিং ডেডিকেশন। আচ্ছা,
বজ্রসেনের যে চরিত্রটা আর তোমার যে চরিত্র সেটার মধ্যে কোনো কি মিল আছে, মানে তুমি কোনোভাবে রিলেট করতে পেরেছো? হ্যাঁ, অ্যাবসলুটলি আছে। মানে আমি আমার 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 নিজের জীবনের সাথে বজ্রসেনের অনেকটাই মিল আছে, মিউজিক জীবন। আচ্ছা বেশ, বজ্রসেন বজ্রসেনের গলায় বজ্রসেনের গলায় একটু তোমার কিছু হতে পারে? বন্ধু আমি অনেক করেছি বেচা কিনা, অনেক হয়েছে লেলা দেনা, না না এ তো হাতে এ তো হাটে বিকোবার নয় হার, না না